বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের দেশে ঈদ মানেই যে খাবারের কথা সবার আগে আমাদের মাথাতে আসে, সেটি হলো সেমাই। আমাদের বাংলাদেশের যে কোনো বাড়িতে ঈদের সময় গেলেই আর কিছু থাক বা না থাক সেমাই অবশ্যই পেয়ে যাবেন। আর ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ানরা ঈদের সময় কী ধরনের খাওয়া দাওয়া করে বা এদের অ্যাক্টিভিটিসগুলা কী কী, আজকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি বুঝতে পারবেন ইন্দোনেশিয়াতে ঈদের সময় তারা কী কী খাওয়া দাওয়া করে এবং কী ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, ভাষা ইন্দোনেশিয়াতে এটিকে বলা হয় কেতুপাত। আর এখানে আরেকটা জিনিস দেখাই, এটার নাম হচ্ছে লন্তং ডাউন। তো এই দুইটা জিনিস ইন্দোনেশিয়াতে ঈদের সময় জাতীয় খাবার হিসাবে উল্লেখ করা হয়। যেমন আমরা আমাদের দেশে ঈদের সময় সেমাইকে জাতীয় খাবার হিসেবে ধরি, কারণ প্রত্যেক বাসাতে এই কমন সেমাইটা কিন্তু পাওয়া যায়। আর ইন্দোনেশিয়াতে এই কেতুপাত এবং এই লন্তং ডাউন, এই দুইটা কমন বা ইন্দোনেশিয়ার ঈদে জাতীয় খাবার হিসেবে ধরা হয়। তো আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করব এই দুইটা জিনিস আসলে কি। এর ভিতরে হচ্ছে ভাত, এটার ভিতরেও ভাত, একই জিনিস। এটা হচ্ছে নারিকেলের পাতা দিয়ে বানানো চতুর্কোণের একটা জিনিস। তো ওইটার ভিতরে মাঝামাঝি বরাবর চাউল দিয়ে এটাকে এইভাবেই সিদ্ধ করে ভাতের যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্না করা হয়। আর এটা হচ্ছে কলার পাতা, ওই সমপরিমাণ চাউল এটার ভিতরে কলার পাতাতে দিয়ে এটাকে দুই পাশ দিয়ে মুখটা বন্ধ করে এটা একইভাবে সিদ্ধ করে রান্না করা হয় ভাতের মতোই। তো চলুন এখন আমি এই দুইটা জিনিস আপনাদেরকে একটু খুলে দেখাই এর ভিতরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাত, এর ভিতরে চাউল ছিল। মেবি কাটা লাগবে না, এটা আমি এটা খুললেই হয়তোবা হয়ে যাবে। তো এটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। তো এখন কথা হচ্ছে যে একই জিনিস কেন নারিকেলের পাতাতে এবং কেন বা কলার পাতাতে রান্না করা হয়। তো এই দুইটার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা আলাদা টেস্ট। এটা যদি আপনারা কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারেন। বিফ অথবা ইন্দোনেশিয়ার যে লোকাল যে দেশি মুরগি, এটা দিয়ে এরা খেয়ে থাকে ঈদের সময়। তো এটা হচ্ছে কেতুপাত, আর এটা হচ্ছে যে লন্তং ডাউন। সম্পূর্ণ দুইটা দুই রকম টেস্ট। তো এই হচ্ছে ইন্দোনেশিয়াতে ঈদের সময় কমন খাবার। তো এই খাবারের পাশাপাশি ইন্দোনেশিয়াতে ঈদের সময় আরও বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কুকিজ এরা ব্যবস্থা করে থাকে। ভাষা ইন্দোনেশিয়াতে এই কুকিজগুলোকে কুয়ে বলা হয়। তো চলুন এখন আমরা কয়েকটি ইন্দোনেশিয়ান কুকিজ বা কুয়ে দেখে আসি, যেগুলো তারা ঈদের সময় খেয়ে থাকে। এটার নাম হচ্ছে কুয়ে কেজু, এটি সিস দিয়ে বানানো এক ধরনের কুকিজ। এটার নাম হচ্ছে নাস্তার, আনারস দিয়ে বানানো। এটার নাম ইস্টিক কেজু, সিস দিয়ে বানানো। এটার নাম হচ্ছে আস্তর, এটি চকলেট এবং ময়দা দিয়ে বানানো একটি কুকিজ। এটার নাম পাস্তেল, এটি ময়দা দিয়ে বানানো, কিছুটা দেখতে সিংড়ার মতো, এবং এটার ভিতরে ড্রাই বিফ দেওয়া বা শুকনো যে গরুর মাংস ওটা ফ্রাই করে দেওয়া। এবং এখানে যে কুকিজের আয়োজন করা হয়েছে তার ভিতরে ক্যান্ডিও রাখা হয়েছে। আর এটি হচ্ছে চা, প্লাস্টিকের কাপে করে যে চাগুলো, ওয়ান টাইম কাপে, তো এই চাগুলো রাখা আছে কুকিজ আইটেমের মধ্যে। আর এটিও হচ্ছে আস্তর, এটার নাম হচ্ছে আস্তর চকলেট, এটি ময়দা দিয়ে এবং চকলেটের ফ্লেভার দিয়ে বানানো একটি কুকিজ। পবিত্র ঈদের দিনে আমাদের বাংলাদেশে আমরা বুকে বুক মিলিয়ে একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করি, আর ইন্দোনেশিয়াতে এই সিস্টেমটা হচ্ছে হাতে হাত দিয়ে সালাম করা। শুধু ঈদের দিন বলেই কোনো কথা না, যারা জুনিয়র তারা সিনিয়রদের সাথে দেখা হলেই সালাম দিয়ে হাতটি কপালে ঠেকিয়ে এক ধরনের সৌজন্য বিনিময় করে থাকে। ঠিক এভাবেই ইন্দোনেশিয়ানরা ঈদের দিনে নিজেদের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং পরিবারের ভিতরে তাদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে।
ইন্দোনেশিয়ানরা খুবই মিশুক ধরনের হয়ে থাকে। খুব সহজেই তারা একজন অপরিচিত মানুষকে তাদের নিজেদের একজন ভেবে নিতে দ্বিধাবোধ করে না। আপনারা যারা ইন্দোনেশিয়াতে না এসেই ইন্দোনেশিয়া সম্পর্কে অনেক নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে বসে আছেন, তাদেরকে আমি বলবো যদি কখনও সুযোগ পান একবার ইন্দোনেশিয়াতে এসে ঘুরে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।